আসসালামু আলাইকুম বিএমডাব্লিউ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি জার্মানি ভাষায় বিএমডাব্লিউকে বলে বাভেরিয়ান মোটরওয়ার্কস বিএমডাব্লিউ শুরুতেই বিমান ইঞ্জিন তৈরি করত এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে মোটরসাইকেল এবং পরে গাড়িতে প্রবেশ করে বিএমডাব্লিউ এর প্রথম গাড়ি ছিল নাইনটিন সালে উৎপাদিত বিএমডাব্লিউ থ্রি বাই বিএমডাব্লিউ মিনি ব্র্যান্ডের মালিক মিনি নাইনটিন সালে বিএমডাব্লিউ দ্বারা অধিগ্রহণ করা হয় বিএমডাব্লু একটি উন্নত নিরাপত্তা গবেষণার জন্য বিখ্যাত তাদের গবেষণার ফলস্বরূপ বহু নতুন নিরাপত্তা প্রযুক্তি গাড়িতে যুক্ত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিএমডাব্লিউ এর অনেক উৎপাদিত ইউনিট ধ্বংস হয়ে যায় কিন্তু কোম্পানি পুনরুদ্ধার করে এবং নতুনভাবে প্রবর্তিত হয় বিএমডাব্লিউ এর লোগোটি বিমান পাখার একটি সাদা ও নীল অংশকে প্রতিনিধিত্ব করে যা তাদের পুরনো বিমান ইঞ্জিন তৈরির ঐতিহ্যকে প্রতিফলিত করে বিএমডাব্লিউ এর প্রথম ইলেকট্রিক গাড়ি ছিল 1972 সালে প্রবর্তিত বিএমডাব্লিউ সিক্সটিন জিরো ইলেকট্রিক বিএমডাব্লিউ এর এম সিরিজের গাড়িগুলো স্পোর্টস পারফরমেন্সের জন্য বিখ্যাত যেখানে এম মানে হচ্ছে মোটর স্পোর্টস বিএমডাব্লিউ রোলস রোয়েল রোলস একটি অংশীদার ছিল কিন্তু নাইনটিন সেভেন্টি সালের পর থেকে তারা ব্র্যান্ডটি পুনর্বীকরণ করেন এই তথ্যগুলো এর ইতিহাস এবং উদ্ভাবনের একটি মজার চিত্র দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম